আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন সোনা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমরা গিয়েছিলাম হচ্ছে লালবাগ কেল্লায়। প্রথম পটকেই রয়েছে স্থাপনা, এখানে পরিবেবিদ সমাধি রয়েছে। এটা কেল্লার চারপাশ, এটা পুরান ঢাকা লালবাগে অবস্থিত। আর এটা সকাল 10টা থেকে 5টা পর্যন্ত, আপনারা চাইলে এখানে যেতে পারেন, খুব সুন্দর জায়গা। এখানে খোলামেলা মাঠ আছে, গাছপালা আছে। আমি যেখানে নেমেছি সেখানে পানির ফোয়ারা ছিল, এখন এটা নষ্ট হয়ে গিয়েছে, তাই আমি একটু নেমে দেখছিলাম। ওই যে দূরে যে দুর্গটি দেখছেন, ওইটা খুবই ভয়ানক। আর ওইটার ভিতরে নাকি অনেক বড় একটি সুড়ঙ্গ আছে, কেউ গেলে আর আসতে পারে না। এই সুড়ঙ্গটা নাকি, এই সুড়ঙ্গ দিয়ে নাকি বুড়িগঙ্গা নদীতে যাওয়া যেত। ভিতরে অন্ধকার, অনেকগুলা রুম রয়েছে মনে হচ্ছে ভিতরে, আর ভিতরে কেউ গেলে আর আসতে পারবে না। এই দুর্গটি তৈরি করেছিল যুদ্ধের জন্য। আর এইখানে পাহাড় হয়েছে, পাহাড়ের মতন তৈরি করা আছে, সিঁড়ি দিয়ে উঠতে হয়। তো আসলে ভিউয়ার্স, এটা হচ্ছে দুর্গের ছাদ। উপরে এমন মাঠের মতন করা আছে, সবাই বসে একটু আনন্দ নিতে পারেন। এখানে মাটি জমে ঘাসের মতন হয়ে গিয়েছে, দেখতে পাহাড়ের মতন লাগে। আর আমি যে এখানে উপরে যাচ্ছি, এখানে কারাও যাবেন না, কেননা এখানে অক্সিজেন নাই, পুরা গ্লাস দিয়ে আটকানো, এখানে কোনো অক্সিজেনেরই ইয়া নেই। দেখেন আগের সিঁড়িগুলা কেমন হয়, আর যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে নেমে যাই ভালো। এত লোক যে আমি জায়গায় পাচ্ছি না একটু হাঁটার। এখানে একটা ফোয়ারা ছিল, এটা এখন নষ্ট হয়ে গেছে আর চলে না। আর এটা দেখতেছেন, এটা হচ্ছে হাম্মাম খানা, এখানে নাকি গোসল করতেন। চারপাশে অনেক ফোয়ারা, কিন্তু ফোয়ারাগুলো নষ্ট সবই। আর এখানে পুকুর দেখতে পাচ্ছেন, এখানে কোনো পানিই নেই, আগে অনেক পানি ছিল, এখানে ভয়ে মানুষ আসতই না। আকাশে অনেক পাখি উঠছে, আমার খুব ভালো লাগছে। তো এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। এই পাশে হচ্ছে বেরিয়ে যাওয়ার গেট, এখন আমরা বের হয়ে যাব। এই তো আমি এখন বের হয়ে যাচ্ছি। যদি আমাদের সাথে থাকতে চাও, একটা সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক করবে। টাটা, বাই বাই।